আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, মরে গেলেও মাঠ ছাড়ব না তৈমুর, নিরপেক্ষ নির্বাচন নয় বিএনপি জামাতের উদ্দেশ্যে সরকার উৎখাত ইনো, ন্যায় বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটছে সরকার রিজভি, সরকারের পতন ঘটিয়ে সব রাজবন্দীকে মুক্ত করব, কি বলছেন বিএনপি নেতারা। সবশেষ থাকছে আদালত ঘেরাও করুন বিএনপি নেতাদের জাফরউল্লাহ চৌধুরী। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, মানুষের ওপর যত অত্যাচার হয় ভোটাররা ততই ঐক্যবদ্ধ হয়, লক্ষাধিক ভোটে পাশ করব, মরে গেলেও মাঠ ছাড়ব না। শনিবার 15 জানুয়ারি দুপুর 12টায় শহরের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আজ আপনাদের সামনে হাজেরা বেগম উপস্থিত আছে, তার স্বামী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সে আমার বাড়িতে রাত 2টা পর্যন্ত ছিল, তাকে ঈদগাহের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে, আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগই আমার দলের গুরুত্বপূর্ণ পদের নেতা এবং নির্বাচনের দায়িত্ব পালন করছে, এমনকি সরকারি দলের সদস্যদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, পাটানটুলি এলাকার একটা ছেলে আহসান সেই এলাকায় আমার নির্বাচনের দায়িত্ব পালন করছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এখনও তার খোঁজ পাইনি। তিনি আরো বলেন, আমি প্রচার না সংবাদ সম্মেলন করছি, আমি ভোট চাইনি, আমার ঘরে আগুন লাগিয়ে দিলে আমি কি বলবো না, আমার লোকজন গ্রেপ্তার হচ্ছে, আমার গলায় আপনি ফাঁসি লাগিয়ে দেবেন, আমি কথা বলতে পারবো না, সেটা তো হবে না, এটা নৈতিক দায়িত্ব, প্রশাসনকে বলবো জনগণের সেবা করা আপনাদের দায়িত্ব, বহুবার রিকোয়েস্ট করেছি, এখন বিবেকের কাছে ছেড়ে দিলাম, আগামীকালের ভোট যাই হোক আমরা মাঠে থাকব, গ্রেপ্তার হলে হবো কিন্তু নির্বাচন চালিয়ে যাব। যাচ্ছি পরের সংবাদে, বাংলাদেশে চলমান রাজনীতির মূল বিরোধ নিরপেক্ষ নির্বাচন নাকি 2008 সাল থেকে রাষ্ট্রীয় সাংবিধানিক রাজনীতিতে যে পরিবর্তনের ধারা সূত্রপাত হয় তা পাল্টে দেওয়া, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন কি আসল বিষয় নাকি নির্দলীয় সরকারের নামে বর্তমান সরকারকে উৎখাত করার আসল বিষয়, বিএনপি জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ভাব দেখে মনে হচ্ছে তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সলা করতে চায়। নিরপেক্ষ নির্বাচন নয় সরকার উৎখাতই বিএনপি জামাতের আসল উদ্দেশ্য। শনিবার 15 জানুয়ারি দুপুরে জাসদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশের ক্ষমতার জন্য বিরোধ হচ্ছে, সংঘাত হচ্ছে, এই বিরোধে এক পক্ষ বাংলাদেশের সংবিধান মৌলিক নীতিমালা, বিরোধী পাকিস্তান পন্থী ধর্মান্তর সাম্প্রদায়িক ধারা, আরেক পক্ষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সাম্প্রদায়িক শক্তি, অতীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরপেক্ষ নির্বাচনের পর মৌলিক রাজনৈতিক বিরোধের সমাধান হয়নি, বরং যুদ্ধপরাধীদের সঙ্গে নিয়ে সরকার গঠিত হয়েছে, ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় মদত দিয়ে বাংলাবাই জেএমবির মতো তালেবানি শক্তি তৈরি করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করতে 21 আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে। জাসদ সভাপতি বলেন, এই যুদ্ধ পরিস্থিতির অবসান, বিরোধের অবসান, সংঘাতের অবসান করে গণতন্ত্র রাজনৈতিক শান্তি চাইলে শুধুমাত্র নির্বাচন না, মৌলিক রাজনৈতিক প্রশ্নে ঐক্যমত প্রয়োজন, সবাই দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর খসড়া রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরিন আক্তার। যাচ্ছি পরের সংবাদে, সরকার গুমের মতো মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ ও আলামত ধ্বংসের বেআইনি এবং ন্যায় বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে শেখ হাসিনা নেতৃত্বাধীন অবৈধ সরকার দিশেহারা হয়ে গেছে, তাদের দ্বারা সংঘটিত গুমের মতো মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ ও আলামত ধ্বংসের বেআইনি এবং ন্যায় বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটতে শুরু করেছে। শনিবার 15 জানুয়ারি বিকেলে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিএনপির কাছে এই মর্মে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত আছে যে চলতি মাসে 10 জানুয়ারি রাত আনুমানিক 11টার দিকে 2013 সালে গুমের শিকার রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সুজনের বাবা আব্দুল জলিল খানের বাড়িতে যায় সবুজবাগ থানার উপপরিদর্শক রবীন্দ্রনাথ সরকার রবিনের নেতৃত্বে পুলিশের একটি টিম। সেখানে সুজনের বাবাকে দিয়ে পুলিশের হাতে লেখা একটি বক্তব্যে শহীদিতে চাপ প্রয়োগ করে, সেখানে লেখা ছিল, সুজন স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়ে নিখোঁজ হয়, সুজনের বাবা ওই ফরমাইশি বক্তব্যে সই করতে অস্বীকার করলে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মোবাইলের মাধ্যমে অবগত হলে তার হস্তক্ষেপে ফিরে যায় পুলিশ।
বিএনপি আরও অবগত আছে, একই প্রক্রিয়ায় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গুমের শিকার সাজেদুল ইসলাম সুমন সহ অন্য পরিবারের সদস্যদের কাছ থেকেও একই প্রকার ফরমাইশি বক্তব্য আদায়ের চেষ্টা করেছে। গুমের সাক্ষ্য এবং আলামত ধ্বংসের এই ধরনের বেআইনি পদক্ষেপ অবৈধ সরকারের মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ততা শুধু প্রতিষ্ঠিত করছে না, এই পদক্ষেপগুলো অবৈধ সরকারকে নিত্য নতুন অপরাধে সম্পৃক্ত করছে। গুম খুনের এই সরকার শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করবে। সাবেকের ছাত্র দল নেতা বলেন, বিএনপির এই অবৈধ ক্ষমতা দখলদার ফ্যাসিস্ট মানবতা বিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায়, সব খুন গুম সহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়। তবে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ গুম খুনের ঘটনায় যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক তাতে কোনো লাভ হবে না। গুমের আলামত এবং সাক্ষ্য প্রমাণ ধ্বংসের জন্য গুমের শিকার পরিবারের সদস্যদের কাছ থেকে ফরমাইশি বক্তব্য আদায়ের লক্ষ্যে পুলিশের ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভি। যাচ্ছি পরে সংবাদে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ বলেছেন, আজকে স্বৈরাচার সরকার তাদের পতনের প্রাক্কলে আবার সে শিক্ষকের উপর আক্রমণ শুরু করেছে। তাজমের ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ভয় ধরানোর জন্য। আমরা কোনো অবস্থাতেই পিছু হটব না, আমরা এই সরকারের পতন ঘটাবো এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, তাজমেরি এস ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ সব রাজবন্দীকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরি ইসলামের মুক্তির দাবিতে শনিবার 15 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শওকত মাহমুদ বলেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে লাভ হবে না, তদবির করে ক্ষমতা টেকানো যায় না, কারণ বিশ্ব বিবেক জেগে উঠেছে, মানবাধিকার সংগঠনগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করছে, সরকার যতই লবিস্ট নিয়োগ করুক সত্যকে আর ধামাচাপা দেওয়া যাবে না। তিনি বলেন, 1971 সালে যখন চূড়ান্ত বিজয় সমাগত, যখন জনগণ বিজয়ের জন্য অপেক্ষা করছে, তখন তারা বুদ্ধিজীবী ও শিক্ষকদের হত্যা করেছে, কিন্তু তারপরও তারা বিজয় অর্জন করতে পারেনি। 90-এ এশিয়াদের পতনের প্রাক্কলেও স্বৈরাচার এশিয়ার ক্ষমতায় টিকে থাকতে পেশাজীবী নেতা ড্যাবের যুগ্ম মহাসচিব ডক্টর মিলনকে হত্যা করেও তার পতন ঠেকাতে পারেনি। সেদিন থেকে স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছিল। সাংবাদিকরা সেদিন থেকে পত্রিকা প্রকাশ করা বন্ধ করে দিয়েছিল এবং এশিয়াদের পতন পর্যন্ত তারা পত্রিকা বের করেনি। যাচ্ছি পরের সংবাদে। গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে নিতে দয়া ভিক্ষা কেন, জেলখানা ঘেরাও করুন, হাইকোর্ট ঘেরাও করুন, 20,000 লোক নিয়ে ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্ট ঘেরাও করুন। তিনি আর বলেন, বিচারপতিদের জিজ্ঞেস করুন জামিন দেওয়া হচ্ছে না কেন, জামিন পাওয়া তার মৌলিক অধিকার, হাইকোর্টের বিচারপতিদের নৈতিক দায়িত্ব স্বপ্রণোদিত হয়ে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া, তারপর তিনি কোথায় যাবেন সেটা তার ব্যাপার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরের স্মরণসভায় তিনি এইসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র টানেলের নিচে আটকে পড়েছে, এখন একটাই পথ, সরকারের উচিত দ্রুত পদত্যাগ করা। খালেদা জিয়ার জন্য দয়া চাইছেন কেন, জেলখানার দরজা ভেঙে তাকে বের করে নিয়ে আসুন। তিনি বলেন, উন্নয়নের নাম করে জনগণের স্বাধীনতা নিয়ে নেওয়া, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, এটা মানায় না। পশ্চিমের সামান্য ধমকে এখন দালাল নিয়োগ করা শুরু হয়েছে, সরকারের বিরুদ্ধে মুখ খুলে পাসপোর্ট কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে, পাসপোর্ট নাগরিক হিসেবে মৌলিক অধিকার, এটা কারো দয়া না। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।